HAH! <laughs> হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো হচ্ছে আজকে হচ্ছে দেখাবো আপনারা কীভাবে মুখের রুমাল সুরির স্কিন এগুলো আপনারা মানে ফ্রিতে গোয়াল স্কিন যেগুলো আছে এগুলো আপনার কীভাবে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারেন তো এর জন্য আপনার কোনো কিছু ডায়মন্ড বা এক টাকা আপনার এই জন্য খরচ হবে না আপনার কিনে কিছু করতে হবে না এখানে জাস্ট আপনারা এখান থেকে আমি দেখাই দেব আপনি কীভাবে কিনে নেবেন আমি প্রসেসটা আপনাদেরকে অ্যাট দেখাই দেবো তো দ্বারা এখনও ভিডিওটা আপনারা দেখতেছেন তো ভিডিওটা কেউ পোস্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটা অ্যাট রু জেট দেখবেন ঠিক আছে তো সর্বপ্রাস্ট কি করবেন আপনার এখান থেকে ইভেন্ট অপশনে চলে যাবেন তো ইভেন্ট অপশন আসার পর দেখতে যে যেখানে আমরা অনেকে জানি যে আমাদের বাংলাদেশে সার্ভার চালু হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের জন্য অনেক খুশি সংবাদ এখন হচ্ছে দুঃখের সংবাদ হচ্ছে আমরা যারা আমাদের আগে যেমন আমাদের ইন্ডিয়ান ফ্যানগুলো ছিল যেদের সাথে খেলতাম তাদের সাথে আমাদের যখন সার্ভারটা চালু হয়ে যাবে তখন আর আমার ইন্ডিয়ার প্লেয়ারের সাথে খেলতে পারবো না তো এটা হচ্ছে আমাদের জন্য একটা দুঃখের সংবাদ আর কবে সার্ভারটা আসবে অনেকে আমার জিজ্ঞাসা করেছেন যে ভাই বাংলাদেশ সার্ভারটা ইভেন্টে চলে আসে বাট সার্ভারটা কবে থেকে চালু হবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আমার যেটা আমি যেটা আমার যেটা ধারণা আমার যেটা মনে হয় আর কি আপনার সামনে মাসের আট থেকে দশ তারিখের ভিতরে আমাদের বাংলাদেশ সার্ভারটা চালু হয়ে যেতে পারে তো এখন এটা অফিশিয়ালি এখনো ডেট ফাইনাল করা হয় নাই কবে সার্ভার চালু করা হবে তো আপনারা এখানে এখানে আপনার যারা এখন মানে ইন্ডিয়ান যে অ্যাকাউন্ট আমরা যা যা আগে খেলতাম সর্বপার ছিল আপনার সিঙ্গাপুর সার্ভার সিঙ্গাপুর থেকে তারপর আমাদেরকে ইন্ডিয়ান সার্ভারে ট্রান্সফার করা হয়েছিলো এখন ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশ চলে আসবো যেহেতু আমাদের বাংলাদেশে এখন সার্ভার চালু হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ চালু আমরা বাংলাদেশ সার্ভারে আমাদের ইন্ডিয়ান অ্যাকাউন্টগুলো নিয়ে আসতে হবে তো সেটা কীভাবে কী আনতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব তো আমাদের যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে নেক্সট একটা ভিডিও আসবে সেই ভিডিওতে দেখাই দিব আমি আপনাদেরকে কীভাবে আপনারা ইন্ডিয়ান অ্যাকাউন্টগুলো বাংলাদেশে কনভার্ট করবেন মানে আপনার যে আগে যে আমরা অ্যাকাউন্টগুলো আমরা যে ফিফায়গুলো খেলতাম সেখানে ছিল আমাদের ইন্ডিয়ান যে সার্ভারগুলো তো সেই সার্ভার থেকে আমরা কিভাবে বাংলাদেশে যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেটা বাংলাদেশে কীভাবে ট্রান্সফার করব সেটা আমি নেক্সট আমাদের ভিডিওটা দিয়ে দেবো তো নেক্সট ভিডিওটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড পাশে থাকে বেলা অ্যাকাউন্ট অন করে রাখেন তো কালকের ভিতরে আমি এই ভিডিওটা দিয়ে দিবো তো আপনার ইভেন্টে আসার পর দেখতে পাবেন যে আপনার এখন দেখা হচ্ছে আপনার কীভাবে এখান থেকে রুমাল বা গান স্ক্রিনগুলো কীভাবে শুরু করে এগুলো কীভাবে আপনি এখান থেকে ফ্রিতে নেবেন তো সেটা আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ইভেন্টে আসার পর ইভেন্টে আসার পর আমাদের যে বাংলাদেশে এখান থেকে যে ইভেন্টটা রয়েছে আর কি বাংলাদেশ সার্ভার যে ইভেন্টটা রয়েছে তো বাংলাদেশ সার্ভার ইভেন্ট আসার পর এখানে গো টুতে ক্লিক করবেন তো গোটুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের যে মানে বাংলাদেশের সার্ভারে ইয়াটা রয়েছে এখানে থেকে চলে আসবে তো এখান থেকে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো তো এখানে দেখতে পাচ্তেছেন এখানে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন একটা গেঞ্জি রয়েছে এখান থেকে একটা টি শার্ট রয়েছে একটা আমাদের তারপর দেখতে পাচ্তেছেন এখানে আমাদের যে সুরের স্ক্রিনটা সেটা রয়েছে এখান থেকে তো তারপর হচ্ছে এখানে দেখেন যে আমাদের মাস্কটা সেই মাস্কটা রয়েছে এখান থেকে যেহেতু আমাদের মাস্কটা রয়েছে তো এগুলো এখান থেকে আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো তো এগুলো কীভাবে নিব আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখায় দিব তো আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো এখানে দেখতে যারা আমাদের মানে বাংলাদেশে যারা আমাদের যে ইন্ডিয়ান অ্যাকাউন্টগুলো ছিল সে সেখান থেকে আমরা এই যে এখান থেকে ফ্রি রেজিস্ট্রেন্ট করে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারবো তো সেটা যারা অনেকে পারেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে বা কালকের ভিতরে একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা আপনাদের সম্পূর্ণ আপনার সম্পূর্ণ রিস্ক মুক্তভাবে আপনাদের ইন্ডিয়ান অ্যাকাউন্টগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারবেন তো আমাদের যে সর্বপাশ যেটা আমাদের গেঞ্জিটা যেটা রয়েছে আমি যেটা আপনাদেরকে এক নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে সেখানে গেঞ্জের যে অপশনটা রয়েছে তো এটা আপনারা পাবেন কি না সেটা আমি আপনাদেরকে শিওর বলতে পারতেছি না সেটা আমি এখনও রিসার্চ করে আমি পাইনি যেটা আসলে কি দিবে কি না না এটা কিসের জন্য দেওয়া হয়েছে তো আমার যেটা মনে হয়েছিল আসলে যেটা আমাদের বাংলাদেশ যেহেতু সার্ভারতে আমাদের একটা বাংলাদেশে এখানে টি শার্টটা দেখতে পারতেন তো আমার যেটা মনে হয়েছিল যখন তারা সার্ভারটা করবে তো তারা হয়তো বা এখানে গেমের ভিতরে তারা এইটা দিয়ে দিবে আর কি তো আপনারা যেটা ফ্রিতে পাবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে যে মাক মুখের যে রুমালটা রয়েছে সেটা এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো এই নুমালটার দামের জন্য দেখতে পারতেছেন এখানে আমাদেরকে বলা হয়েছে এখানে দেখুন তিন মিলিয়ন ঠিক আছে এখানে দেখেন তিন মিলিয়ন এখানে দেখুন আপনারা যদি এখানে সংখ্যাগুলো দেখেন এখানে অনেক একটা সংখ্যা তো আমাদের যেহেতু এখানে বাংলাদেশে ফ্রি ফায়ারের সংখ্যা অনেক সেক্ষেত্রে আমাদের এখান থেকে আপনার যে ফ্রি রেজিস্টার যে অপশন রয়েছে এখান থেকে মানে ইন্ডিয়ান যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আমরা মানে ফ্রি রেজিস্টার করে আমাদের এখান থেকে বাংলাদেশে আনতে হবে এখানে তিন মিলিয়ন যখন হবে যাবে তখন আমরা কী করব এখান থেকে ক্লাইম করে নিতে পারবো এটা এখানে সবাই এখান থেকে আমাদের যারা বাংলাদেশ সার্ভার রয়েছে সবাই এখান থেকে এই মার্কসটা ক্লাইম করে নিতে পারবো তারপরে যেটা রয়েছে সুর স্ক্রিনটা তো সুরি স্ক্রিনটা আমি অত প্রয়োজন মনে করি না সবাই এটার প্রতি আমরা যারা রয়েছে যারা গেম একটু মোটামুটি বুঝি সবাই আমাদের মাস্কটার প্রতি আকর্ষণ আমি সবাইকে দেখছি যারা মোটামুটি আমি এখানে বিশেষ করে দেখছি সবাই থেকে মাস্কটার প্রতি আকর্ষণ তো সুরিটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে প্রায় এখান থেকে আট মিলিয়ন আর কি আট মিলিয়ন রেজিস্ট্রেন করতে হবে মানে ইন্ডিয়ান যে অ্যাকাউন্টগুলো রয়েছে আমরা সেগুলো আমাদের বাংলা সার্ভার চলে আসতে হবে বাংলা সার্ভার চলে আসতে পারবে তাহলে আমরা এখান থেকে নোমাল তারপর হচ্ছে গানের যে সুরি স্ক্রিনটা সেগুলো এখান থেকে নিয়ে নিতে পারবো তো আমরা যারা এখন ফিরিস্ট্রেন করা আমার নেক্সট ভিডিও ভিডিওটা দেখে নেন আমার চ্যানেলে গিয়ে নেক্সট ভিডিওটা দেখে নেন সেই ভিডিওটা থেকে দেখতে

একটা আর কি আপনার এই যে কি মানে প্যাট যে একটা ইয়া রয়েছে প্যাট একটা এটার মতো তারপর এখান থেকে আপনার সেক মানে এখান থেকে দশটা হলে এখান থেকে শুধু সুর ইয়াটা রয়েছে সুর নিতে পারবেন না কি এখান থেকে তো এগুলো আপনার সম্পূর্ণ এখান থেকে এগুলো নিয়ে নিতে পারবেন যদি কোনো আপনার যদি এখান থেকে তিনটা ইনভেট করেন তাহলে একটা মুকুটটা পেয়ে যাবেন যদি আপনি এখান থেকে পাঁচটা ইভেন্ট ইয়া করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পারেন যে একটা প্যাট পেয়ে যাবেন দশটা হলে এখান থেকে সুর স্ক্রিনটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ইনভাইট করার জন্য কী করতে হবে এখান পারেন আপনি চাল এখান থেকে সরাসরি ফেসবুক থেকে এয়া নিতে পারেন বা না হলে আপনার এখান থেকে কপিলিং যেটা রয়েছে এখান থেকে কপিলিং অপশনটাতে এখান থেকে কপিলিং সরি এখান থেকে আমি ফেসবুক আমার ইন করবো না এখন আমি এখান থেকে আমি ফেসবুক দেখাচ্ছি চাইতে সিন আপনাদেরকে আপনাকে যদি এখান থেকে ফেসবুকে আপনারা শেয়ার করতেছেন তাহলে ফেসবুকে আপনার লগিং করেন সিম্পলি আপনার এখান থেকে একটা এখান থেকে আপনার আর কি শেয়ার করে দিবেন তো আমি এটা এখান থেকে ক্রস করে দিচ্ছি ক্রস করে দেওয়ার জন্য তো এখান থেকে আসার পর ইভেন্ট আসার পর এখান থেকে ইনভাইটমেন্টে চলে আসলাম আসার পর এখান থেকে আমি যে কপিলিং যে অপশনটা রয়েছে এখান থেকে কপিলিং অপশনটা কপি করে এখান থেকে আপনার এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে দিবেন তাহলে তারা দিয়ে এখান থেকে রেস্টেন্ড করে আপনি এখান থেকে শুরি স্ক্রিন তারপর হচ্ছে মুকুট এখান থেকে এগুলো পেয়ে যেতে পারেন আর যেটা আপনার যেটা রয়েছে আর কি বাইরে যেটা রয়েছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখুন মাস্কটা এখান থেকে যে মাস্কটা তারপর হচ্ছে এটা আর এটা যেটা আপনার এটা মনে হয় হাতের সুরিটা না হয় এটা দেওয়াটা আমি এখানে ভালো করে আমি এগুলো রিসার্চ করি না জরুরি মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য আমি তারাতে ভিডিও মেক করে ফেলেছি তো গাইস পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা যারা ফ্রি ফায়ার খেলার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন আমি এখান থেকে মানে ফ্রিতে রিডিম করব ভাবে তোমরা কিভাবে ড্যাশ আপ বা আপনার যত ইভেন্টগুলো রয়েছে বা যত অ্যাগ রয়েছে তোমরা সব কিছু এভাবে কিভাবে নিবা তো সব কিছু আমি এ টু জেড দেখাই দেব তোমাদেরকে